আসসালামু আলাইকুম, আমি শাওন সৌদাগর, সিনিয়র ইনস্ট্রাক্টর কনিকা ডিজাইন স্পিডি। তো আজকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি যে কোনো ডিজাইন প্র্যাকটিস করার জন্য আমি ওয়েব লার্জ সাইজটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা এখন এখানে একটু প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মধ্যে আমাদের প্রথমত থাকবে হচ্ছে রাইট অ্যাঙ্গেল টুল, যেটা শর্টকাট হচ্ছে এম। রেক্ট্যাঙ্গেল টুল, যেটা শর্টকাট হচ্ছে এম। ওকে, তো এখানে একটা তীর চিহ্ন আছে ছোট, তো এটাকে আমরা ক্লিক করে ধরে রাখি। তো ধরে রাখার পর আমরা অনেকগুলি কিন্তু দেখতে পাবো এখানে, ক্লিক করে ধরে রাখলে বা ক্লিক করে দিলে একটা আমরা অনেকগুলো দেখতে পাবো, যে রেক্ট্যাঙ্গেল টুল যেটা শর্টকাট হচ্ছে এম, তারপরে ইলিপস টুল যেটা শর্টকাট হচ্ছে এল, তারপরে হচ্ছে পলিগন টুল, স্টার টুল এবং লাইন সিগমেন্ট টুল, ঠিক আছে, যেটা হ্যাশট্যাগ হচ্ছে স্ল্যাশ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা শেপগুলো নিব। আমরা চতুর্ভুজ, বৃত্ত এবং আমরা যেটাকে বলি স্টার, তারা, হ্যাঁ, এবং আমাদের এখানে কিন্তু অনেকগুলো কোণ তৈরি করা যায়। তো আমরা এখন রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, যেটা শর্টকাট হচ্ছে এম। তো আমরা সিলেকশন টুলসেই সবচেয়ে বেশি থাকবো, এখানে দেখতে পাচ্ছি যেটা আমাদের সিলেকশন টুলস। তো এইটা আমাদের শর্টকাট হচ্ছে ভি, তো এইটা আমাদের মনে রাখতেই হবে 100%, ঠিক আছে। তো এইখানে আমাদের এসে থামতে হবে, যাই করি না কেন আমাদের সিলেকশনে এসেই থামতে হবে। তো এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ভি শর্টকাট। তো আমি এখন রেক্ট্যাঙ্গেলে চলে যাব, তার মানে শর্টকাট হচ্ছে এম। আমি এম ক্লিক করে দিচ্ছি, আমার রেক্ট্যাঙ্গেল চলে আসছে, দেখেন এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে কোনো রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, তো আমাদের সাদা রেক্ট্যাঙ্গেলই আসতেছে, ঠিক আছে, দেখতেই পেলাম যে আমার চতুর্ভুজ আসছে। তো আরেকটা হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে ইলিপস, যেটা শর্টকাট হচ্ছে এল। তো আমরা এই যে কোনো ভাবে গোল নিতে পারবো, ঠিক আছে, এরকম গোল আমরা ব্যবহার করি হচ্ছে আর্টের ক্ষেত্রে, অনেক কিছু তৈরি করতে, মক তৈরি করতে, হ্যাঁ, তো বাটি তৈরি করতে, তো বাটি তৈরি করতে, তো এরকম কিন্তু আমরা বৃত্ত নিয়ে থাকি। তো আমরা যে কোনো রকম বৃত্ত কিন্তু ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা কিন্তু যতবার করবো অতবারই কিন্তু চলে আসবে। তো আমরা যদি কোনোটা এখান থেকে সিলেক্ট করতে যাই, যে আমার এটা ধরতে হবে বা এটা ধরতে হবে বা এটা ধরতে হবে, এই পিছনেরটা ধরে সরাতে হবে, তো তখন আমাদেরকে জ্বলে দিতে হবে সিলেকশন টুলে, যেটা শর্টকাট হচ্ছে ভি। ভি ক্লিক দিলেই সিলেকশন টুল চলে আসবে অটোমেটিকলি, আপনার শর্টকাট হচ্ছে ভি। আমরা যে কোনোটা কিন্তু সিলেক্ট করে আমরা সরাতে পারছি, এটার পর এটা, এটার পর এটা, এখানে এখানে এটা, কিন্তু আমরা অনেক কিছু কিন্তু তৈরি করে ফেলতে পারি, একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। দেখেন আমি সবগুলাকে একটার উপরে একটা বা একটা নিচে, একটা উপরে নিচে, বাস এরকম টাইপের একটা করলাম আর কি জাস্ট। তো যদি আমি ডিলেট করতে চাই, সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে, ঠিক আছে, এই ওকে। তো এরপর হচ্ছে আমি এখান থেকে কিন্তু পলিগন নিতে পারি। তো পলিগনে কিন্তু অনেকগুলা কোণ আছে, দেখতেই পাচ্ছেন, আমরা যতটা নিব অতটাই কিন্তু আসবে। ওকে, আপনি ক্লিক করে যত টান দিবেন অতই হবে। ওকে, তো এরপর আছে হচ্ছে স্টার, 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 স্টার। তো একই নিয়ম আমাদের, যে আমরা কিভাবে সিলেক্ট করব, প্রত্যেকটা ধরব কিভাবে, সিলেকশন টুল দিয়ে, শর্টকাট হচ্ছে ভি। ওকে, আমরা ডিলেট করে দিচ্ছি। তো পুরাটাকে সিলেক্ট করে যদি আমি ডিলেট করতে চাই একবারে, তো এখানে ক্লিক করে, লেফট বাটন ক্লিক করে, এইভাবে একটা রেক্ট্যাঙ্গেলের মতন আসবে, পুরাটাকে সিলেক্ট করে নিব, সব সিলেক্ট হয়ে গেছে, ক্লিক করে ধরে রেখে উপরের দিকে গেলেই সব সিলেক্ট হয়ে যাবে, আমি ডিলেট প্লেস করব, বাস সব ডিলেট। ওকে, খুবই সহজ, আমরা যেই কোনো শেপ নিতে পারবো এবং তাকে সিলেক্ট করতে পারবো এবং ডিলেট করতে পারবো। তো এরপরে হচ্ছে আমরা লাইন সিগমেন্ট, লাইন সিগমেন্টটা হচ্ছে এরকম লাইন টানা যায় শুধুমাত্র, ঠিক আছে, এই হচ্ছে লাইন সিগমেন্টের কাজ। তো আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করতে পারবো এবং সবগুলাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে এখান থেকে লেফট বাটন ক্লিক করে উপরের দিকে একটা বক্সের মতো নিয়ে, বক্সের মধ্যে যা থাকবে সব সিলেক্ট করবে, এবং সিলেক্ট করার পর ডিলেট প্লেস করবেন,
কিবোর্ডে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, তো নেক্সট ক্লাস অবশ্যই আবার দেখা যাবে কি শিখবো আমরা। আমাদের কনিকা ডিজাইনস বিডি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।